আসসালামু আলাইকুম ভিডিওটা একবারে একদম ওয়েব ডেভেলপমেন্টের যারা ফ্রেশার তাদের জন্য আমরা প্রথম একটা ফোল্ডার বানাবো ধরেন রাইট ক্লিক করে আমরা একটা ফোল্ডার বানাতে পারি তাই না নাম দিলাম ওয়েব ফাইভ একটা ফোল্ডার বানালাম এই ফোল্ডারটা আমরা কোডের মাধ্যমে ওপেন করবো দুইটা পদ্ধতি দেখাবো হুম প্রথমে দেখাবো একেবারে সহজ পদ্ধতিটা তারপরে একটু ক্রিটিক্যাল ধরেন আমি এই যে এই যে ফোল্ডারটা বানালাম না এই ফোল্ডারটা এখানে আমার বিএস কোড আছে এই বিএস কোডটা ধরেন এখানে এই যে এরকম আমার এটা বিএস কোড এখানে কোনো ফোল্ডার নাই ঠিক আছে এই বিএস কোডটা যদি আমরা ডাইরেক্ট ওপেন করতে চাই অর্থাৎ সিএমডি কোড স্পেস ডট এগুলি দিতে না চাই ঠিক আছে তাহলে আপনি ওপেন করতে পারবেন ধরেন আপনি এখানে আসলেন এই যে এটার উপরে গেলেন এটার উপরে গিয়ে এই জিনিসটা খালি এখানে খালি সাইডে দিলেই হয়ে যাবে তারপরে ডোন্ট সেভে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে যে দেখেন এখানে কি হয়েছে ওয়েব নামে ফোল্ডারটা চলে আসছে ডাইরেক্ট সহজ পদ্ধতি হ্যাঁ এখানে আসার পরে আপনাকে ফাইল বানাতে হবে রাইট ক্লিক নিউ ফাইল ইন্ডেক্স ডট এস ওকে প্রশ্ন হতে পারে যে এখানে সবসময় কি ইন্ডেক্স লিখতে হবে আপনি যে কোনো এটি একটা পেজ আমি নিউ ফাইল আবার যান আপনি লিখতে পারেন এ এল আপনি লিখতে পারেন নিউ ফাইল লিখতে পারেন নিউজ এল আপনি লিখতে পারেন কন্ট্যাক্ট ডট এল আপনি ধরেন এরকম করে এগুলি আমার ওয়েবসাইটের পেজ পেইজ আমি বানালাম আবার আপনি ডিজাইন করার জন্য লিখতে পারেন স্টাইল একটা ফোল্ডার বানাতে পারেন যেখানে আপনার প্রোডাক্টগুলি থাকবে হুম তো আপনি পিক নামে একটা ফোল্ডারও বানাইতে পারেন আমাকে ফোল্ডার আপনাকে ফোল্ডারে ক্লিক করতে হবে এই যে রাইট ক্লিক ফোল্ডার ফোল্ডারে ক্লিক করে পিআইসি পিক লিখতে হবে তো এই যে জিনিসগুলো বানালাম এগুলি হলো পেজ আর এটা হলো ডিজাইন আর এটা হলো পিকচার নামে একটা ফোল্ডার এখন আমরা পিকচারের ভিতরে ছবি কিভাবে নিয়ে আসব একেবারে ভেরি ইজি ওয়েতে দেখাবো আপনাদের হ্যাঁ আজকে দেখাইছি একেবারে সহজ সহজ পদ্ধতি ধরেন এখান থেকে আমি একটা পিকচার আমার এই পিক ফোল্ডারে নিব আপনি কি করবেন এখান থেকে একটা পিকচার ধরবেন হুম এখান থেকে পিকচারটা ধরে ওইখানে খালি ওই ফোল্ডারের ভিতরে দিয়ে দিবেন দ্যাটস ইট আর কিছুই করা লাগবে না হুম ধরেন এই পিকচারটা আমি এখানে ধরলাম ধরে এখানে নিয়ে এই যে এই যে এই দেখেন এই যে এরকম হতে হবে এখন এটাই পিকছে এটা কিন্তু পুরাটাতে চলে যাবে এরকম আনতে হবে শুধু খালি পিকচারটা সিলেক্ট করে পিকচারের উপরে এনে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার এই পিকচারটা পিকের ভিতরে ফোল্ডারের ভিতরে ঢুকে গেছে দেখেন দেখেন এই যে এটার ভিতরে ঢুকে গেছে এই যে এই যে পিকচার ঠিক আছে একেবারে সহজ না পদ্ধতিগুলি একদম সহজ ভাবে দেখাচ্ছি ওকে এখন আমি ইনডেক্সে যাব ইনডেক্সে যাওয়ার পরে ধরেন আমি এখানে html শব্দটা লেখার সাথে সাথে ভার্সন 5 সিলেক্ট করার সাথে সাথে জিনিসগুলি চলে আসলো হুম তারপরে আপনি এখানে গিয়া লিংক দিয়ে দিবেন লিংক দেওয়ার সাথে সাথে আপনার css এর সাথে লিংক হয়ে গেল আর এই যে টাইটেল আছে এখানে আপনি লেখলেন ওয়েব ফাইভ আমরা যেহেতু কাজ করছি ওকে তারপরে এখানে আসেন এই জায়গাতে আসিয়া প্রথম আমার আমরা কি করবো একটা হেডিং নিব একটা হেডিং নিতেই পারি ঠিক আছে ধরেন আমি লেখলাম এইচ ওয়ান হ্যাঁ এইচ ওয়ান তাহলে আমরা আমাদের একটা হেডিং হয় ঠিক আছে এখানে হেডিং দিতে পারি আমরা তো আমি যেটা একেবারে ডাইরেক্ট দেখাচ্ছি যে সব সব স্টুডেন্টদের জন্য যেখান থেকে আপনারা শুরু করবেন এখানে আপনারা কি করবেন একটা ডট দিবেন ডট দিয়ে লিখবেন লোগো গ্রেটার দেন এল গ্রেটার দেন এল আই গ্রেটার দেন এ সেকেন্ড ব্র্যাকেট হোম ঠিক আছে এই শব্দটা লেখা তারপরে একটা গ্রেটার দেন এরকম চাইন দিবেন দেওয়ার পরে যখন আপনি এন্টার দিবেন দেখেন আপনার জন্য কিছু জিনিস অটোমেটিকলি চলে আসছে ঠিক আছে এটা আপনি ম্যানুয়ালি লিখতে পারেন ম্যানুয়ালি লিখতে গেলে একটু পরিশ্রম করতে হবে আর সূত্র দিয়ে লিখলে যেমন সহজ হয় আর কি ম্যানুয়ালি কি বিবো লিখবেন যেমন আমি ডিপ লিখব এন্টার দিব ঠিক আছে এন্টার দিলাম তারপরে ডিপের ভিতরে ঢুকলাম হুম তারপরে সি এস ক্লাস লিখলাম এল ও জি লিখলাম এটা লিখলাম লেখার পরে আমি লিখলাম ইউ এল হ্যাঁ লিখলাম লিখে এন্টার দিলাম তারপরে এল আই লিখলাম এল আই এর ভিতরে এ লিখলাম এন্টার দিলাম ঠিক আছে এন্টার দেওয়ার পরে এই জায়গাতে আমি লিখলাম হোম এখানে লিখলাম হোম এই যে হোম দেখেন এই যে জিনিসটা লিখলাম এটা আমি ম্যানুয়ালি লিখলাম কিন্তু এই যে জিনিসটা লিখলাম এটা ফর্মুলা দিয়ে লিখলাম ঠিক আছে ফর্মুলাটা কি আবার দিছি ডট লোগো গ্রেটার দেন ইউএল গ্রেটার দেন এল আই গ্রেটার দেন এ সেকেন্ড ব্র্যাকেট হোম এটা মুখস্থ করে ফেললেই হয় কয় মিনিটের ব্যাপার এই যে এখানে গেলেন গ্রেটার দেন দিলাম দেখেন সেম জিনিসটা হচ্ছে তো আমরা ফর্মুলা দিয়ে অনেক কিছু লিখতে পারি যারা প্রোগ্রামার তারা এই কাজটাই করে ঠিক আছে ধরেন এই যে এতটুকু পর্যন্ত আমরা ডিলিট করে দিলাম এটা ডিলিট করে দেই এটাও ডিলিট করে দেই আমাদের একটার দরকার ঠিক আছে এখন আপনি কি করবেন এখানে ধরেন আমরা একটা হোম লেখছি আমরা এখন এটাকে দেখে দেখে করব এই যে এখানে রাখেন আপনি আপনার এখানে নিয়ে আসেন আপনি কি ঘটনা ঘটাইতেছেন সেই জিনিসটা দেখে দেখে করেন তাহলে আমরা এখানে একটা না। আসেন এটাকে এখানে রাখেন আমরা এখানে লেখি হোম এখানে আসছে হোম ধরেন আমরা অল্টার শিপ ডাউন দিলে আরেকটা হোম হয় দেখেন এখানে আরেকটা হোম হয়েছে আবার আরেকটা হোম লেখেন দেখেন আরেকটা হোম হয়েছে ঠিক আছে আবার এন্টার দিয়ে ডাউনলোড আর একটা হোম হয়েছে ঠিক আছে আমি কিন্তু ওয়েবসাইট বানাইতেছি তো আমি যে পেজ বানাইছি সে পেজ গুলি দিছিলাম তারপরে এখানে দিছিলাম নিউজ এন এস নিউজ সিম্পল তারপরে কি দিছিলাম তারপরে কন্টাক্ট সিউ ইউ এন টি এ সিটি কন্টাক্ট ঠিক আছে দেখেন এই পেজগুলি আমার এখানে আছে কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা আছে না ওদের সাথে যদি লিঙ্ক করতে যায় তাহলে আমার পেজগুলো এখানে দিতে হবে প্রথম দিছিলাম ইন্ডেক্স দেখেন ইন্ডেক্স আছে এই যে এখানে দিয়ে দেবেন লিঙ্ক হয়ে যাবে এখানে দিবেন অ্যাবাউট অ্যাবাউট দিলে এখানে অ্যাবাউটের সাথে লিঙ্ক হয়ে যাবে তারপরে ধরেন আমি এখানে দিলাম নিউজ নিউজে ক্লিক করেন নিউজের সাথে লিঙ্ক হয়ে যাবে এখানে দিলাম আমি ধরেন কন্টাক্ট সি কন্টাক্ট দিলাম ধরেন আমার কন্ট্যাক্ট ফাইল তো আছে এখানে লেখেন সি তাহলে কন্ট্যাক্ট দুটি স্টেমেল এখন দেখেন এই যে এই জিনিসগুলি আমি কানেক্ট করে দিলাম প্রত্যেকটার সাথে হ্যাঁ তারপরে আমরা লোগো এই যে লোগো ঠিক নিচে যাবো আই এম এন্টার দেওয়ার সাথে সাথে ওই যে ওইখানে পিক নামে যে একটা ফোল্ডার ছিল না আমরা বানাইছিলাম পিক লেখেন এখানে ক্লিক করেন এই যে ইমেজটাও চলে আসলো তার সাথে সাথে ইমেজটা ওইখানে চলে আসলো এই যে এই জিনিসটাও চলে আসলো এখন আমরা কি করব। একটা ফাইল আছে স্টাইল এখানে যাবো এখানে গিয়ে ডট যে লিখবো বলবো যে হ্যালো ইমেজ তুমি হয়ে যাও ছোট হয়ে যাও মানে কি সে ছোট বললে তো আর হবে হবে না তাকে দিতে কিছু এই যে ধরেন আমরা হান্ড্রেড পেক্স দিলাম দেওয়ার সাথে সাথে সে একদম ছোট হয়ে গেছে হ্যাঁ হাইটটা কমে গেছে তারপর উইট দিলাম ধরো তার উইটও দিলাম হান্ড্রেড 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 দিয়ে দিলাম ঠিক আছে তার উইটেও হান্ড্রেড দিলাম এখন এটাকে যদি গোল করি যেহেতু রেক্টেঙ্গেল মানে হাইট ওয়েট সমান সমান দিছে এখন গুল করতে সহজ হবে আর যদি হাইট ওয়েট কম বেশি নিতেন তাহলে গুল করলে ডিবির মতো অবাল হয়ে যেত ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি বর্ডার রেডিয়াস ফিফটি পারসেন্ট দেখেন যখন আমি ফিফটি পারসেন্ট দিব এই জিনিসটা গোল হয়ে গেছে তার মানে আমি এটা লোগো ডিজাইন করে বানাইতে পারলাম হ্যাঁ ওয়েবের মাধ্যমে ওকে এখন এই জিনিসগুলি আমরা কি করবো এই সেটে নিয়ে আসবো যেহেতু আমরা ইউএল দিয়ে ধরছিলাম মনে আছে ইউএল ওকে ইউএল দিয়ে বললাম যে ফ্লট 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 তুমি তুমি হয়ে হয়ে যাও রাইট চলে আসলো সে রাইট এ চলে আসলো দেখেন একদমই যেখানে চলে আসলো তারপরে বললাম তুমি ফ্ল্যাট হয়ে যাও ডিসপ্লে ফ্ল্যাক্স ডিসপ্লে করে আমরা ফ্ল্যাক্স করে দিলাম হ্যাঁ সে ফ্ল্যাক্স হয়ে গেল তারপরে বললাম যে তোমার ওই যে কালো দাগগুলো দরকার নাই নাই লিস্ট স্টাইল টাইপ নান করে দেন এখানে নান এই যে নান লেখলাম নান হয়ে গেল তারপরে বললাম যে ঠিক আছে তোমার তো ইউএল এর কাজ শেষ এখন ইউএল এর ভিতরে ঢুকো এর ভিতরে তাকে বলো যে তোমরা দূরে দূরে চলে যাও হুম প্যাডিং দিয়ে দেন একটা প্যাডিং দিয়ে দেন থার্টি থ্রি থার্টি পি এক্স দেওয়ার সাথে সাথে ওরা দূরে দূরে চলে গেছে দেখছেন হ্যাঁ আন্ডারলাইন আপনি যদি রাখেন তাহলে এইভাবে রাখেন আর যদি না রাখতে চান তাহলে টেক্সট ডেকোরেশন করে টেক্সট ডেকোরেশন করে কি করবেন নান করে দেন তাহলে আর এই জিনিসটা নান থাকবে না ঠিক আছে ওকে গেল এটা আমরা যদি সাইজটা একটু বড় করতে চাই সিম্পল আমরা এখানে কি করব ফন্ট ফন্ট সাইজ সাইজটাকে বড় করতে চাইলে কত লিখবো আহ টোয়েন্টি ফাইভ এক্স একটু বড় হয়ে যাবে ফন্টের সাইজটা দেখছেন এখানে বড় হয়ে গেছে না ওকে বড় হয়ে নিচে চলে সমস্যা নেই আমরা যখন এটা বড় করব তখন এদিকে চলে যাবে এটা কোনো ব্যাপার না এখন এখানে আসেন এখানে আসার পরে আপনি ছোট দিতে পারেন টোয়েন্টি দিতে পারেন সমস্যা নাই টোয়েন্টি দেন টোয়েন্টি দিলে সে জায়গা নিয়ে নিচ্ছে ওকে তারপরে আমরা যাব জি লঘু লিখবো সেকেন্ড প্যাকেট দিব এন্টার দিব ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন আমরা একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো লিনিয়ার গ্রেডিয়েন্ট এখানে গ্রেডিয়েন্টের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি ধরেন রেড ইয়েলো ওকে এখানে কমা হবে ডট না ঠিক আছে আমরা এরকম একটা ডিজাইন দিতে পারি আর এখানে এসে আপনি বডি লিখতে পারেন এই যে ওয়াই বডি লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিতে পারেন ধরেন এখানে আমরা অরেঞ্জ জি অরেঞ্জ কালার দিতে পারেন ঠিক আছে তো ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ হয়ে যাবে যে কালারটা দেন সেটাই হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের তো মোটামুটি এই যে এই পদ্ধতিটা হয়ে গেল ঠিক আছে আমরা এতটুকু জিনিস বানায় ফেলতে পারলাম হ্যাঁ এখন দেখেন আমি যখন হোমে ক্লিক করব আমি হোমে আছি ইন্ডেক্স রোট এস আমি যখন অ্যাবাউট এ ক্লিক করব কিছু নাই এখানে কিন্তু অ্যাবাউট লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে ওকে আবার যদি নিউজে ক্লিক করি দেখেন এখানে নিউজ চলে আসছে তার মানে আমি এক এক পেজে আসি বাকি পেজে তো কিছু দেই নাই সেই জন্য এরকম এখানে আসছি কন্টাক্টে দিলে কন্টাক্ট পেজে আসি ঠিক আছে এখন ওই পেজগুলিতে আমরা কিছু দিব দিলে আমাদের কাজ হয়ে যাবে কোথায় দিব কিভাবে দিব দেখেন এই যে আমরা এখানে যাব আমরা আসছিলাম ইন্ডেক্সে ইন্ডেক্সে আমার কিছু জিনিস আছে এখানে দিছিল হুম তো এখানে আমরা একটা পি দিতে পারি শর্টকাট একটা ধরেন আমরা একটা ডিপ নিলাম একটা ডিপের ভিতরে আমরা একটা পি দিলাম প্যারাগ্রাফ ওয়ার্ডের একটা লোরেম প্যারাগ্রাফ দিয়ে দিলাম দেওয়ার পরে জিনিসটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যাবাউটে আসলাম এখানে ক্লিক করলাম কন্ট্যাক্টে আসলাম পেস্ট করলাম ইন্ডেক্স তো আসেই নিউজে গেলাম পেস্ট করলাম ঠিক আছে পেস্ট করার পরে এখন আমি ইন্ডেক্সে গেলাম দেখেন এই জিনিসগুলি আমার আছে সব পেজে আমার জিনিস আছে ঠিক আছে এখন প্রত্যেকটা পেজের বডির একটা নাম দিব আমি হ্যাঁ ধরেন আমি অ্যাবাউটে গেলাম বডির ভিতরে তার একটা নাম দিলাম ধরেন ক্লাস ক্লাস দিয়ে ওরে বললাম তোমার নাম এ কন্টাক্টে গেলাম কন্টাক্টে গিয়ে সিএলএসএস ক্লাস দিয়ে বললাম তোমার নাম বি এখানে আসলাম বডিতে গেলাম বললাম ক্লাস তোমার নাম সিএলএসএস ক্লাস তোমার নাম সি তারপরে ধরেন আমি এখানে নিউজে গেলাম ইন্ডেক্সে লাগবে না ক্লাস তোমার নাম হচ্ছে ডি ঠিক আছে এ বি সি ডি নাম দিলাম আমি এখানে আসলাম আসার পরে আমি বললাম যে যেহেতু ক্লাস ডট এ সেকেন্ড প্যাকেট এন্টার দিলাম তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম ধরুন আমি এখানে একটা কালার দিলাম জি আর ডাবল ইন গ্রিন গ্রিন কালার দিলাম এটা ঠিক আছে এখানে আসেন কন্ট্রোল সি দিয়ে পেস্ট করেন কন্ট্রোল সি দিয়ে পেস্ট করেন কন্ট্রোল সি দিয়ে পেস্ট করেন ওর নামটা চেঞ্জ করে দেন বি ওর নামটা চেঞ্জ করে দেন সি ওর নামটা চেঞ্জ করে দেন ডি ঠিক আছে তো এখানে গ্রিন আছে আমরা গ্রিনের পরিবর্তে এটাও ইউজ করতে পারি আমরা ধরেন আমি এখানে দিলাম পিঙ্ক ওর ওর কালারটা পিঙ্ক করে দিলাম তারপরে আবার আসেন এখানে হুম এখানে এসে ওর কালারটা ধরেন আমি ব্লু করে দিলাম এখানে এসে এই যে এখানে আমি আমি হাত দিয়েও লিখতে পারি তারপর আপনাদের দেখানোর জন্য এটা দি আমি ব্লু করে দিলাম ঠিক আছে তারপরে এই গ্রিন কালারটা এখানে আসলাম আসার পরে আমি বললাম যে তুমি রেড হয়ে যাও এখানে আসার পরে ধরেন আমি এখানে রেড দিলাম ঠিক আছে তো আমি কালারগুলি চেঞ্জ করে দিলাম কালার চেঞ্জ করে দেওয়ার পরে এখন এখানে আসলাম আসার পরে ধরেন আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা যদি আমরা ভিজিট করি এখানে আসলাম আসার পরে আপনি এখানে রিফ্রেশ করেন ওকে এখন দেখেন পরিবর্তনটা আপনারা দেখতে পারবেন আমি যখন হোমে ক্লিক করব আমি হোম পেজে আছি অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে আসি নিউজ ক্লিক করলে এই যে আমি নিউজ পেজে আসি কন্ট্যাক্টে ক্লিক করলে এই যে আমি নিউজ পেজে আসি ঠিক আছে তো আমি প্রত্যেক পেজে চাইলে আমি ইমেজও দিতে পারি কিভাবে ইমেজ দিব একেবারে সিম্পল দেখেন আমরা এখানে বিভিন্ন ধরনের ইমেজও দিতে পারি সাপোজ ধরেন আমরা ইন্ডেক্সকে ধরি ইন্ডেক্সকে ধরে ঠিক ডিপের এর বাহিরে আসেন বাইরে এসে এখানে লেখেন মার্কি এই এরকম মার্কি দেন মার্কি দিয়ে এটার ভিতরে ঢুকবেন এটার ভিতরে ঢুকে এখানে কিছু ইমেজ দিয়ে দেন আই এম লেখেন এন্টার দেন এন্টার দেওয়ার পরে এখানে পিক লেখলাম তারপরে ইমেজটা দিয়ে দেন ঠিক আছে এখানে আসলাম ওকে এতটুকু আসলাম আসার পরে এখানে আসেন আসার পরে আমরা ওর হাইট উইট দিয়ে দিতে পারি এখানে সমস্যা নাই ধরেন হাইট দিলাম কত টু হান্ড্রেড পি এক টু হান্ড্রেড দিয়ে লইব আর উইড দিয়ে দিতে পারেন হান্ড্রেডই দিলাম ঠিক আছে এখানে আসেন তারপরে অল্টার শিপ ধরে ডাউনের ধরে এটাকে কপি করে দেন ঠিক আছে কিছু কপি করে পরে একটা একটা করে আপনি চেঞ্জ করতে পারবেন দ্যার ইজ নো ইস্যু ওকে তো এটাকে আপনি অল্টারনেট বানাই দেন এল টি আর এন এটি অল্টারনেট ডিরেকশন আপনার ইচ্ছা আপনি আপনার মতো স্ক্রোল অ্যামাউন্ট করে এস সি আর ও এল এল এ এম ও ইউ এন টি স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে স্পেস দিয়ে এখানে তার একটা সংখ্যা বসায় দেন থার্টি ফোরটি পে এক্স পে এক্স লাগবে না ওকে এই যে আমি কাজটুকু করলাম এই কাজটুকু করে আমরা যদি এখন দেখতে চাই আমার যে ফোল্ডারটা আছে ফাইভ দেখেন এটার ভিতরে কিন্তু সব কাজ হয়েছে এখন হ্যাঁ আমি ইন্ডেক্স দিয়ে ওপেন করলাম ওপেন উইথ গুগল ক্রমে গেলাম যাওয়ার পরে আমরা যখন এখানে রিফ্রেশ করব দেখেন আমি যে কাজটা করলাম প্রত্যেক পেজে পেজে কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে রিফ্রেশ করেন রিফ্রেশ করলে আবার হবে আমি হোম পেজে আসি পেজের কাজ অ্যাবাউট পেজে গেলাম অ্যাবাউট পেজ ঠিক আছে দেখেন এই যে নিউজে গেলাম বাকিগুলোতে নাই কেন নাই কারণ হচ্ছে এই জিনিসটা শুধু হোম পেজে আছে এটা বুঝতে হবে আপনাদের ঠিক আছে আমি শুধু কোথায় দিছি হোম পেজে দিছি এখন যদি বাকি পেজে দিতে চাই সাম নাথিং এখানে জাস্ট একটা ক্লিক করবেন দেখেন এই যে এরকম ক্লিক করে জাস্ট কন্ট্রোল সি দেন সি দেওয়ার পরে ওই আগের মতন এখানে যান ডিপের পরে যান এই যে ডিপ ডিপ আছে না এখানে পেস্ট করেন কন্টাকে যান এখানে যান পেস্ট করেন ইন্ডেক্স লাগবে না ইন্ডেক্সে তো আছেই নিউজে যান নিউজে যাওয়ার পরে এখানে যান পেস্ট করেন ঠিক আছে স্যার পেস্ট করার পরে এখন ধরেন আমি এখানে গেলাম অ্যাবাউট সব পেজে আমার ইমেজ আছে এখন স্বভাবতই আমার সব পেজে দেখাবে সিম্পল তাই না যেহেতু সব পেজে ইমেজ আছে আমার সব পেজেই দেখাবে এখন রিফ্রেশ করেন রিফ্রেশ করার সাথে সাথে দেখেন সব পেজে ইমেজগুলি দেখাচ্ছে ঠিক আছে আমি হোম পেজে যাচ্ছি আমার ইমেজ আছে অ্যাবাউট পেজে যাচ্ছি আমার ইমেজ আছে সবগুলো চেঞ্জ হচ্ছে কন্টাক্ট গেছে ঠিক আছে একেবারে বেসিক একদম বেসিক এই জিনিসটা যারা একবারে প্রথম একেবারে প্রথম আর একটা জিনিস আপনারা এখানে এই যে এটা যদি আলাদা করতে চান তাহলে সেটাও করতে পারেন কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি উপরে যদি আলাদা করতে চাই আমরা আমরা যদি এটা যাই এই যে এই জিনিসটা আমরা সব পেজে করতে চাই তাহলে মিনিট এক গ্রাডিয়েন্টটা আমরা হোম পেজে যাই সব পেজে আছে এক মিনিট এখানে গেলাম হোম পেজে আসলাম ঠিক আছে হোম পেজে পেজে আসার পরে দিলাম গেলাম 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 এখানে এখানে সব আছে এখন এখানে আপনারা কি বলে হেডার হেডারের জন্য আলাদা করে এখানে আমরা কালার কিন্তু দিতে পারি ঠিক আছে জিনিসটা আমি দেখাচ্ছি ধরেন আমরা এখানে যে ডট লোগো এখানে গ্রেডিয়েন্ট যদি এখানে কালার চেঞ্জ করে দিলাম কি ব্যাকগ্রাউন্ড কালার হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলে এখানে কালারটা আপনি বলবেন সি ওয়েলো আর কালার হোয়াইট করে দেন এই যে হোয়াইট কালার তাহলে কালোর উপরে সাদা দেখা যাবে জিনিসটা হচ্ছে এরকম এখানে আসেন এই যে রিফ্রেশ করেন দেখেন এই যে হোম পেজ আমরা আছি অ্যাবাউট পেজ আসি নিউজ পেজ আসি কন্ট্যাক্ট পেজ আছি এই যে উপরে কালো এই যে দাগটা দেখতেছেন কালো জিনিসটা উপরে এটা যদি আমরা একসাথে জয়েন করে দিই সেই জিনিসটা করাটাও ইম্পর্টেন্ট এখানে জয়েন করলে আমরা এই জায়গাতে লিখব মার্জিন টপ মাইনাস সেভেন পি এক্স দিয়ে দেন ঠিক আছে এখন আপনি যান দেখেন আপনার ওয়েবসাইট কত সুন্দর দেখাচ্ছে রিফ্রেশ করেন দেখেন উপরের অংশটুকু লেগে গেছে ঠিক আছে তো এরকমভাবে আপনি যে হোম পেজ আমি হোম পেজে গেলাম অ্যাবাউট পেজে গেলাম নিউজে গেলাম কন্টাক্টে গেলাম ঠিক আছে তো এই যে এক এক পেজে এক এক ধরনের ইমেজ আনতে গেলে ইমেজগুলি শুধু চেঞ্জ করে দিবেন হুম আশা করি এগুলি পারবেন আর আপনাকে এতটুকু পর্যন্ত আসতে হবে এটা বেসিক লেভেলের এসটিএমএল বেসিক লেভেল একেবারে বেসিক লেভেলের হ্যাঁ আর কোডিং মহস্ত করবেন না কোড মহস্ত করবেন না নিজের ব্রেন থেকে লাগবেন সময় লাগুক আস্তে আস্তে নিজে থেকে বানাবেন আপনি কোড দিয়ে এই জিনিসগুলি বানাতে পারবেন ইজিভাবে ঠিক আছে আশা করি এটা আপনাদের অ্যাসাইনমেন্ট যারা একেবারে বিসমিল্লাতে শুরু করছেন কোডিং তাদের জন্য এই কাজটা একটা প্রজেক্ট হিসাবে দিলাম হম এরকম আমরা চার পাঁচটা ওয়েবসাইট বানাইতে যদি আপনি নিজে থেকে বানাইতে পারেন তাহলে আপনি মোটামুটি স্ট্যাটিক এক ধরনের ওয়েব ডিজাইনার হয়ে যাবেন ঠিক আছে ডেভেলপমেন্ট করব আমরা পরে আস্তে আস্তে যাবো জাবাস্কিপ শিখবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাবাই